আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা যে যে বিষয়গুলো তোমাদের বলবো একটু বলে নিই। আজকে আমাদের প্রথম শ্রেণীর পড়া পড়াবেন তোমাদের অর্চনা দিদিমণি। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর একটু পড়া পড়বো, তৃতীয় শ্রেণীর পড়া পড়বো, চতুর্থ পঞ্চম সমস্ত শ্রেণীর পড়া পড়বো, এবং সবশেষে আজকে আমরা এমন একটা জিনিস দেখব যা তুমি জীবনে কখনো দেখোনি। একটা কাকের কতটা বুদ্ধি হতে পারে তুমি ভাবতে পারো? একটা পাখির কতটা বুদ্ধি হতে পারে? আজকে আমরা সবশেষে জানব। তো চলো আজকে আমাদের আসর আমরা শুরু করি তোমাদের ছোট্ট বন্ধু বৃষ্টির একটি কবিতা দিয়ে। নমস্কার, আমার নাম বৃষ্টি বাউরি, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। সত্যি চাওয়া নরেশ গুহ। তোরা সত্যি যদি চাস, আরো সবুজ হবে ঘাস, আরো মিষ্টি হবে জল, আরো স্বাদের হবে ফল, আরো সত্যি চাইলে পরে আরো বাতাস গালে ভরে। নমস্কার। তাহলে চলো এরপর আমরা চলে যাই প্রথম শ্রেণীর ক্লাসে অর্চনা দিদিমণির সাথে। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তোমরা সবাই ভালোভাবে থাকবে। আচ্ছা, আমি একটা গান করে শোনাচ্ছি, দেখো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা। এই গানটি কে লিখেছেন জানো? নিশ্চয় জানো তোমরা কে লিখেছেন। এই গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আজকে আমি প্রথম শ্রেণীর 307 পাতার ছোট্ট রবি এইটা আমি তোমাদের পড়ে শোনাবো। রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোয়। ছোটবেলায় সে একবার বোলপুরে বেড়াতে গেল। সেখানে মাথার ওপর নীল আকাশ, চারপাশে নানা গাছ, তাল, শাল, আম, খেজুর, সোনাঝুরি, পলাশ, গাছে গাছে পাখি, কাছেই একটা নদী, নদীর নাম কোপাই, তার পাশে লাল মাটি, কাকর নুড়ি মেশানো, মাঝে মাঝে তার দুদিকের মাটি ধুয়ে গেছে, কোথাও নালার মতো, কোথাও বা টিলার মতো, আবার কোথাও মানুষের মতো। এরকম জায়গাকে বলে খোয়াই। সে খোয়াইয়ের দিকে বেড়াতে গেল, সে মজা করে ঘুরল, খুঁজে খুঁজে নুড়ি পাথর কুড়োলো। বড় হয়ে রবি ঠাকুর বোলপুরে বেশি থাকতেন, ঘুরে ঘুরে দেখতেন, অনেক কিছু লিখতেন, কবিতা, গান, নাটক, অনেক ছবিও আঁকতেন। সেখানে ছোটদের স্কুল তৈরি করেন, স্কুল বসত গাছের তলায়, সেখানে তিনি পড়াতেন। তিনি ছোটদের পড়ার মতো অনেক বই লেখেন, তোমাদের সহজপাঠ বইটি তারই লেখা। তোমরা যে সহজপাঠ বইটি পড়ো না, সেই বইটি রবীন্দ্রনাথ লিখে দিয়ে গেছেন। তাহলে তোমাদের কেমন লাগলো এটি পড়ে? তোমরা খুব সুন্দর করে ভালো করে বাড়িতে পড়বে, এই যেটা পড়ালাম রবীন্দ্রনাথ সম্বন্ধে, বাড়িতে লিখবে এবং পুরো গদ্যাংশটি তোমরা লিখে আনবে। স্কুল খুললে পর আমরা দেখব
আর ছবি আঁকবে, রবীন্দ্রনাথ সম্বন্ধে লিখবে, ছবি আঁকবে, রবীন্দ্রনাথের যে গানগুলি আছে সেগুলি বাড়িতে প্র্যাকটিস করবে, রবীন্দ্রনাথের যে নাচগুলি আছে আমরা স্কুলে শেখাই সেই সব নাচগুলিও প্র্যাকটিস করবে। স্কুল খুললে তোমাদের সবাইকে নিয়ে আনন্দ করব, আর গান নাচ কবিতা নাটক আমরা খুব সুন্দর করে মিলে মিশে করব। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। তাহলে আজকের পড়া তোমাদের দিয়ে দিই, নিচের প্রশ্নের উত্তরগুলো পূর্ণ বাক্যে লেখো, অর্থাৎ এক কথায় নয় পূর্ণ বাক্য। কীরকম? প্রথম প্রশ্ন, সহজ পাঠ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুর, শুধু রবি ঠাকুর লিখলে হবে না, তোমাকে লিখতে হবে সহজ পাঠ রবি ঠাকুরের লেখা, এইভাবে। এটাকে বলে পূর্ণ বাক্যে উত্তর। তাহলে নাও পরের প্রশ্নগুলোর সবগুলোর এইভাবে পূর্ণ বাক্যে উত্তর দাও। রবি ঠাকুর বড় হয়ে কোথায় বেশি থাকতেন? বোলপুরের পাশে কোন নদীর ধারে রবি বেড়াতে গেলেন? খোয়াইয়ের মাটি কেমন? রবি ঠাকুরের লেখা একটি গানের নাম জানো? জানলে লেখো। তাহলে দিদিমণির পড়ানো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তো চলো এরপর আমরা চলে যাই দ্বিতীয় শ্রেণীর একটু ইংরেজি পড়ায়। দ্বিতীয় শ্রেণীর আমার ছোট্ট বন্ধুরা, তোমরা দেখো আগের দিন ভাস্কর স্যার তোমাদের 207 পাতার এই যে মেঘের মুলুক অংশটা পড়িয়েছিলেন, মেঘের মুলুক তোমরা পড়ে নিয়েছো। এটা কি সুন্দরভাবে তিনি তোমাদের দার্জিলিং বেড়াতে নিয়ে গিয়েছিলেন, আর এখানে এই উত্তরগুলো করে টয় ট্রেনের গল্প আমরা দেখেছি, আমাদের সবগুলো পাঠিয়ে দাও। তো আজকে চলো আমরা তোমাদের এই অংশটা পড়বো, এই এই জায়গাটা আমরা শুরু করছি আজকে ইংরেজির এই অংশটা। কি লেখা আছে তোমরা দেখো, যে মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবলস। তাহলে এখানে টেবল কোথায়? তুমি কি কোথাও টেবল দেখতে পাচ্ছ? আসলে এইগুলোকে বলে টেবল। এই যে দেখো এরকমভাবে একটা ছক করা রয়েছে, ছকের মধ্যে এখানে কিছু লেখা রয়েছে, এখানে কিছু লেখা রয়েছে, এখানে কিছু লেখা রয়েছে, এগুলোকে বলে টেবল। তো এখানে বলছে, এখানে দেখো কতগুলো শব্দ, তোমরা তো জানো কতগুলো শব্দ জুড়ে নিয়ে বাক্য হয়, সেই বাক্যটার একটা মানে থাকতে হয়, অর্থাৎ তুমি তোমার মনের ভাব বা তুমি যেটা বলতে চাইছো সেটা বাক্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারো, কতগুলো শব্দ জুড়ে এটা হয়। তো এই যে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো জুড়ে জুড়ে আমাদের করতে হবে। তাহলে এইখান থেকে একটা নিতে হবে, প্রথমে দেখো হি, সি, আই এবং ইউ, এই শব্দগুলো থেকে একটা নিতে হবে, মাঝখানের অ্যাম ইজ আর থেকে একটা নিতে হবে, আর এ বয়, এ গার্ল, এ স্টুডেন্ট, এটা থেকে একটা নিতে হবে। তাহলে আমরা প্রথমে এই হি শব্দটা দিয়ে শুরু করি। হি এর সঙ্গে কে বসবে, অ্যাম, ইজ না আর? হি এর সঙ্গে সব সময় বসবে ইজ, তাহলে হি ইজ। এরপর কি কি হতে পারে, হি ইজ এ বয় হতে পারে, কিন্তু এ গার্ল হতে পারে না, এ গার্ল হতে পারে না, কারণ হি কথাটা ছেলেদের আগে বসানো হয়, মেয়েদের আগে নয়। আবার ঠিক মেয়ে বোঝাতে সি বোঝানো হয়, সি, সে যদি মেয়ে হয় তাহলে সি, আর সে যদি ছেলে হয় তাহলে হি, তাহলে হি ইজ এ স্টুডেন্ট। তাহলে দেখো আমাদের একটা তো করে দেওয়া আছে, তাহলে আমরা আরেকটা এরপর করে নিই চলো। তাহলে আমরা আরেকটা লিখে ফেলি, হি ইজ এ বয় তোমাদের করা আছে, তাহলে আরেকটা লেখো তোমরা, হি, লেখো আমার সাথে, হি ইজ, আই এস ইজ এ, হি ইজ এ স্টুডেন্ট, হ্যাঁ, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট, এবং তোমাকে কিন্তু দিতে হবে ফুল স্টপ। তাহলে তোমরা দেখো হি ইজ এ বয় হলো, হি ইজ এ স্টুডেন্ট হলো, তাহলে দুটো শব্দ আমাদের, দুটো বাক্য আমাদের হয়ে গেল। তাহলে আর এবার আমরা কি করতে পারি, চলো আর কি করতে পারি আমরা দেখি। আর আমরা যেটা পারি সেটা হচ্ছে সি দিয়ে দেখা যাক, সি শব্দটা দিয়ে কি কি হতে পারে। সি দিয়ে তোমার হতে পারে সিজ, সিজ, সিজ এ গার্ল,
হ্যাঁ, সি ইজ এ গার্ল আর সি ইজ এ স্টুডেন্ট, এই দুটো কিন্তু হতে পারে। তাহলে আমরা চলো এরপর লিখে ফেলি। তাহলে সি শব্দটা ব্যবহার করে আমরা যেটা লিখব, তোমরা লেখো সি, এস এইচ ই সি, লেখো আমার সাথে সি ইজ, আই এস ইজ, এ, এটা এইরকম কম্পিউটারে হয় বা তোমাদের বইয়ে থাকে, কিন্তু এটা আমরা অন্যরকমভাবে লিখি। সেটা তো তোমরা জানো, সি ইজ এ গার্ল, জি আই আর এল, গার্ল, সি ইজ এ গার্ল, এবং ফুল স্টপ দেবে। আর কি হতে পারে, আরেকটা হতে পারে সি ইজ, সি ইজ এ স্টুডেন্ট, হ্যাঁ সে ছাত্রী, এখানে সি ইজ এ স্টুডেন্ট। তাহলে এই দুটো আমার হতে পারে, সি ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে দুটো বাক্য আমরা সি দিয়ে বানাতে পারি। এরপর আমরা কি বানাতে পারি, চলো আমরা এরপর বানাই আই দিয়ে। আই দিয়ে কি কি হতে পারে, আই শব্দটার পরে সব সময় অ্যাম বসে, আই অ্যাম, আমি হই, আই অ্যাম, আমি কথাটা মানে হচ্ছে আই, এবং আইটা বড় হাতের হয়, আইটা সব সময় কি বড় হাতের হয়, অর্থাৎ যে আই দিয়ে তুমি আমি বোঝাচ্ছ সেটা সব সময় বড় হাতের হবে। তাহলে এখানে কি আমরা করতে পারি, চলো আমরা একটু দেখে নিই কি কি করতে পারি। আমরা এখানে করতে পারি আই অ্যাম, কিন্তু তারপর কি, এ বয়, আমি একটা ছেলে হতে পারি, আই অ্যাম এ গার্ল এটাও হতে পারে, আই অ্যাম এ স্টুডেন্ট এটাও হতে পারে। তাহলে দেখো এই সবগুলোই হতে পারে, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ গার্ল, এবং আই অ্যাম এ স্টুডেন্ট, এই সবগুলোই কিন্তু হতে পারে। তাহলে আমরা এরপর চলো লিখে ফেলি, তোমরাও আমার সাথে লেখো, আমি একটু অন্যরকমভাবে লিখছি, তোমরা খাতায় লেখো। আই, আইটা আমি বলেছি কি বড় হাতে, অ্যাম, আই অ্যাম, আই অ্যাম, লেখো, এ, আই অ্যাম এ বয়, বি ও ওয়াই বয়, আই অ্যাম এ বয়, ফুল স্টপ। আর কি হতে পারে, আমি একজন ছেলে হতে পারি, আই অ্যাম, আচ্ছা আই এবং অ্যাম এর মধ্যে একটু ফাঁক দিতে হবে, আই অ্যাম এ কি গার্ল, ঠিক, জি আই আর এল, গার্ল। তাহলে আই অ্যাম এ বয় হতে পারে, আই অ্যাম এ গার্ল হতে পারে, ফুল স্টপ দিলে। আরেকটা কি হতে পারে, আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে লেখো আই অ্যাম এ স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। তাহলে দেখো আই দিয়ে এতগুলো হয়ে গেল। আচ্ছা এরপরে আমাদের আর কি হতে পারে, আর কিছু হতে পারে কি, তাহলে আই এর পাশে অ্যাম বসলো, অ্যাম দিয়ে তিনটে হতে পারে, আই এম এ বয়, আই এম এ গার্ল, আই এম এ স্টুডেন্ট। আচ্ছা এবারে রয়ে গেল ইউ, তাহলে ইউ এর পর সব সময় কে বসবে, ইউ এর পর সব সময় বসে আর। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এই ওয়াইটা কিন্তু বড় হাতের হবে, ওয়াই, এই ওয়াইটা বড় হাতের হবে, এখানে কোনো কারণে ছোট হাতের হয়ে গেছে, যাই হোক। ইউ আর, তাহলে ইউ আর তুমি হও, কে কে হতে পারো, ইউ আর এ বয় হতে পারো, ইউ আর এ গার্ল হতে পারো, আবার ইউ আর এ স্টুডেন্টও হতে পারো, তিনটেই হতে পারো। তাহলে আমরা ইউ দিয়ে দেখো শিখে গেলাম যে এখান থেকে তিনটেই হতে পারে। তাহলে তোমরা এরপর লিখে পেলো খাতায় ইউ, ওয়াই, ও ইউ, ইউ আর, এ আর ই আর, ইউ আর এ বয়, ইউ আর এ বয় মানে কি, ইউ আর এ বয় মানে হচ্ছে তুমি একটি ছেলে, আর যদি মেয়ে হয়, মেয়ে হও তুমি, তখন আমি কি বলবো, ইউ আর এ গার্ল, জি আই আর এল, গার্ল,
লিখছো তো? লিখে ফেলো কিন্তু। ইউ আর গার্ল, আরেকটা কি হতে পারে? ইউ আর, ইউ আর এ, তোমরা সবাই কে? স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু টেবিলটা করে ফেললাম। আচ্ছা তোমরা সবগুলো নিশ্চয়ই লিখে ফেলেছো, নিশ্চয়ই লিখে ফেলেছো। তাহলে দেখো আমরা কী কী লিখলাম একবার পড়ে নিই। হি ইজ এ বয়, তাহলে আমরা কী কী লিখলাম একবার দেখে নাও, পড়ে নাও আমার সাথে, সবাই পড়ো। হি ইজ এ বয়, সে একটি ছেলে। হি ইজ এ স্টুডেন্ট, সে একটি ছাত্র। সি ইজ এ গার্ল, সে একটি মেয়ে। সি ইজ এ স্টুডেন্ট, সে একটি ছাত্রী। আই অ্যাম এ বয়, আমি একজন ছেলে। আই অ্যাম এ গার্ল, আমি একজন মেয়ে। আর আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট অর্থাৎ ছাত্র বা ছাত্রী। স্টুডেন্টটা কিন্তু ছাত্র বোঝালেও স্টুডেন্ট কথাটা বলা হয়, ছাত্রী বোঝালেও স্টুডেন্ট কথাটা বলা হয়, কিন্তু বাংলায় দেখো এরকম ছাত্র ছাত্রী আলাদা আছে, কিন্তু ইংরেজিতে স্টুডেন্ট। ঠিক আছে, বাংলায় যেমন আমরা শিক্ষক শিক্ষিকা বলি, কিন্তু ইংরেজিতে টিচার। ঠিক আছে, এরপর ইউ আর এ বয়, তুমি একটি ছেলে। ইউ আর এ গার্ল অ্যান্ড ইউ আর এ স্টুডেন্ট। তাহলে আমরা এইগুলো আজকে শিখে গেলাম। এরপর আমি তোমাদের একটু পড়া দিয়ে দিচ্ছি, তোমরা বাকি ছকটা এর পরের দিন আমরা করব। দেখো এখানে আছে দিস, দ্যাট, দিজ আর দোজ। দিস মানে হচ্ছে এটা, কাছে থাকলে, খুব কাছে। যেমন ধরো আমি বললাম দিস ইজ মাই ফিঙ্গার, দ্যাট ইজ দ্য স্কাই, দ্যাট ইজ দ্য সান, ওই যে দূরে থাকলে দ্যাট। আর দিজ অনেক কাছে আছে কিন্তু অনেকগুলো আছে। দিজ আর মাই ফিঙ্গার্স, দিজ আর মাই ফিঙ্গার্স অ্যান্ড দোজ আর স্টার্স, ওই যে ওগুলো হচ্ছে তারা। তাহলে কাছে যদি থাকে দিস, একটা থাকলে দিস, অনেকগুলো থাকলে দোজ। আর কাছে যদি দূরে যদি একটা জিনিসকে আমি ইন্ডিকেট করি বা দেখাই তখন বলবো দ্যাট, আর অনেকগুলোকে বললে আমরা বলবো দোজ। মনে থাকবে? তাহলে এই হচ্ছে মানে। তাহলে দেখো দিস সবসময় ইজ হবে আর দ্যাট ইজ, কারণ আমি বললাম একটা। আর আর কি, দিস ইজ আর দ্যাট ইজ, দিস ইজ আর দ্যাট ইজ, স্টপ। আচ্ছা তাহলে দেখো এখানে ইজ মানে কি, একটা হয়, আর অনেকগুলো যদি হয় তখন বলে আর। তাহলে বুঝতেই পারছো দিস ইজ হবে আর দ্যাট ইজ হবে, আর দিজ মানে অনেকগুলো, তাহলে দিজ আর আর দোজ আর, হয়ে গেল। আর এই দেখো এ স্টার, তাহলে স্টারটা কিসে, কোনটার সঙ্গে মিলবে? স্টারটা যে হবে সেটা তুমি কিসের সঙ্গে মিলিয়ে বলবে, কাছে না দূরে? কাছের সঙ্গে মিলিয়ে নিশ্চয়ই বলবে না, দূরের সঙ্গে মিলবে। তাহলে এই এ স্টারটা মেশাতে গেলে আমাকে করতে হবে কি, দ্যাট ইজ এ স্টার, দ্যাট ইজ এ স্টার। আর আর আরেকটা এইগুলো, এই যে অ্যাপেলস, অ্যাপেলস মানে অনেকগুলো অ্যাপেল। আর হচ্ছে কাইটস, কাইটস মানে হচ্ছে ঘুড়ি, অনেকগুলো ঘুড়ি, সেটা কাছে আছে না দূরে আছে তুমি ভেবে দেখো। আর এ রেনবো, একটা রামধনু। তাহলে তুমি, আমি একটা তোমাকে দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা নিজে বুঝে করো, পরের দিনের ক্লাসে আমি তোমাদের এইটা দেখব যে তোমরা ঠিকঠিকভাবে করেছো কিনা। কেমন? তাহলে তোমাদের পড়া এই যে ছকটা এটা ভালো করে করো, এবং এই ছকটা যেটা তোমাদের আগের যে ছকটা আমরা করলাম এটা একটু না দেখে এইভাবে সবগুলো লিখে নাও, দেন নিজে একবার সুন্দর করে বানিয়ে খাতায় লেখো। দেখা হবে আমাদের পরের ক্লাসে। তাহলে
এইভাবে কিন্তু আমরা ইংরেজিগুলো সুন্দর করে করে নেব। তো চলো এরপর আমরা চলে যাই তৃতীয় শ্রেণীর একটু অঙ্ক পড়ায়। আজকে আমরা কেমনভাবে ঘড়ি দেখতে হয় সেই বিষয়টা দেখে নিয়ে একটু আমরা সেটা একটু দেখে নিই ভালো করে। দেখো আমরা আজকে ছোট্ট করে তৃতীয় শ্রেণীর একটু অঙ্কের বিষয়ে আসি। এখানে তোমরা কিন্তু ঘড়ি দেখতে তোমরা নিশ্চয়ই শিখে গেছো। এখানে দেখতে পাচ্ছ যে এটাকে আমরা জানি এটাকে বলে ঘন্টার কাঁটা আর এটাকে বলে মিনিটের কাঁটা। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যখন থাকবে মিনিটের কাঁটা তাকিয়ে সোজা বারোটা তখন বাজবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা আর বারোটা। এটা আমরা জেনে গেছি। তাহলে এটা ছটা বাজছে কিন্তু এইটাতে দেখো ঘন্টার কাঁটাটা ঠিক ছয়ের ঘর পেরিয়েছে আর মিনিটের কাঁটাটা আছে ছয়ের ঘরে। তাহলে তোমাকে করতে হবে কি, যেহেতু ঘন্টার কাঁটাটা ছয়ের ঘর পেরিয়েছে তার মানে এখানে ছটা বেজে গেছে আর এই যে মিনিটের কাঁটাটা এই অর্ধেকটা রাস্তা এসছে, মিনিটের কাঁটাটা এইখান থেকে একবারে বারো থেকে ঘুরে আবার এখানে গেলে বারোতে গেলে তবে তো এক ঘন্টা হয়। তাহলে এটাকে বলে সাড়ে ছটা। তাহলে এটাকে আমরা সকাল সাড়ে এখানে আমরা লিখব ছয়, সাড়ে ছয় বাজছে তাই তো। আবার এইটাতে এখন আমরা সুন্দর এখানে লিখে দেবো সাতটা বাজছে। তাহলে দেখো এখানে আমরা যে তোমাদের ছবিতে দেওয়া রয়েছে নটা বাজে, তাহলে নটা বাজতে গেলে আমাকে ঘন্টার কাঁটাটা ছোট করে নয়ের দিকে তাকিয়ে যেন থাকে তাহলে এইখানে এরকম দাগ দিয়ে দেবো আর ঘন্টার কাঁটাটা সোজা আমি দিয়ে দেবো কোথায় বারোটার দিকে। তাহলে এটা আমার হয়ে গেল নটা। আর সাড়ে দশটা, সাড়ে দশটা মানে আমাকে আগে আমি মিনিটের কটাটা ঠিক ছয়ের ঘরে করে দেবো, সাড়ে মানেই ছয়ের ঘরে অর্ধেকটা এসছে। এবারে দশটা সাড়ে দশটা তার মানে দশটা আর এগারোটার মাঝে, তাহলে ঘন্টার কাঁটাটাই দশটা আর এগারোটার মাঝের দিকে তাকিয়ে থাকবে ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা এই ঘড়ির অঙ্কগুলো করো। আর তোমাদের বাড়ির কাজ হচ্ছে আজকে তুমি দশবার দশবার ঘড়ি দেখো এবং সেই ঘড়িতে কটা বাজছে ঠিক সময়টা লিখে খাতায় নোট করে আমাদের দেখাও। এরপর আমরা একটা দারুণ জিনিস জানবো। দেখো তোমরা কিন্তু চতুর্থ শ্রেণীতে যারা পড়ো তোমাদের আমার পরিবেশ বইয়ে সেখানে দেখো জেনে গেছো সমস্ত জিনিসের কিন্তু থাকতে গেলে একটা আয়তন লাগে। তোমরা এটাও দেখেছো যে একটা এইরকম একটা গ্লাসের মধ্যে কানায় কানায় জল নিয়ে তাতে যদি আঙুল ডোবানো হয় তাহলে জলটা উপচে পড়ে। এই যে উপচে পড়া ব্যাপারটা এইটাকে কাজে লাগিয়ে আমরা যে কোনো বস্তুর আয়তন মাপতে পারি। অর্থাৎ কোনো বস্তু যতটা জায়গা জুড়ে থাকে তাকে বলে বস্তুর আয়তন। তাহলে সেই আয়তন মাপাটা কেমনভাবে করব চলো আজকে আমরা সুস্মিতার কাছে জেনে নিই। নমস্কার, আমার নাম সুস্মিতা বাউরি, রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমি তোমাদের কোনো বস্তুর আয়তন কিভাবে মাপতে হয় দেখাবো। আমরা জানি কোনো বস্তু যতটা জায়গা জুড়ে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলা হয়। তোমাদের এই আলুর আয়তন মেপে দেখাবো। আয়তন মাপার জন্যে আমাদের কি কি লাগে দেখো। একটা মাপুনি চক আর জল আর একটি আলু। আমি প্রথমে মাপুনি চঙে কিছুটা জল নেব। এখন আমি 200 মিলিলিটার জল নেব। আমি আলুটা জলে ডোবাবো। আলুটা জলে ডোবালে কি হবে বলো তো বন্ধুরা? কি হবে? জলটা উপরে উঠে যাবে। জলটা ছিল 200 মিলিলিটার। আলু ডোবানোর পর জলটা হলো 250 মিলিলিটার এবং 250 মিলিলিটার দুধ। দুঘর মানে 10 মিলিলিটার। 10 মিলিলিটার সমান 200 সমান 260 মিলিলিটার।
আগে জলটা ছিল 200 মিলিলিটার, আলু ডুবানোর পর জলটা হলো 260 মিলিলিটার। বলো তো বন্ধুরা, এই আলুর আয়তনটা কিভাবে মাপবো? 260 থেকে 200 বাদ দিব। তাহলে বন্ধুরা আমি একটু লিখে লিখে ব্যাপারটা করছি। জলতল ছিল 200 মিলিলিটার, আলু ডোবানোর পর জলতল হলো 260 মিলিলিটার, অতএব আলুর আয়তন 260 বিযুক্ত 200 মিলিলিটার। আর যে করছি আমি নেব 260, 200, 210, 100, 220, 240, 240, 250, 260। এরপর আমি 200 বাদ দিয়ে দেব, তাহলে আমার করে রইল 60। আলুর আয়তন 60 মিলিলিটার। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এভাবে নানা জিনিসের আয়তন মাপবে। নমস্কার। তাহলে দেখলে তো কিভাবে সুস্মিতা তোমাদের বিভিন্ন বস্তুর আয়তন মেপে দেখালো। এরপর চলো আমরা শুরু করি পঞ্চম শ্রেণীর গণিত পড়া। বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে যে 108 পাতা আছে তার অংশটা তোমরা বের করো। এই দেখো, এই অংশটা রয়েছে যে আমরা আজকে একটি স্কুল বাড়ির জানালায় রং দিই। তাহলে দেখো, এখানে একটা জানালা, তাতে রং দিচ্ছে তোমাদের একজন বন্ধু শোভন। সে করছে কি, একটা জানলার 3/4 অংশ রং করার পরে আমি ওই জানলার 1/4 অংশে রং করলাম। তার মানে আমরা আগে শিখে গেছি যে 3/4 মানে, আমরা আবার একবার তোমাদের বলে নিই, একটা গোটা জিনিসকে যদি আমরা ঠিক সমান 4টে ভাগ করি তাহলে তার প্রত্যেকটা ভাগকে বলে 1/4, প্রত্যেকটা ভাগের নাম। তাহলে আমরা গোটা জানালা, তাহলে এই তো গোটা জানালা, তাহলে গোটা জানালার শোভন রং করলো 3/4, তাহলে এই 1/4, 1/2 এবং 3/4। তাহলে অবশ্যই পড়ে থাকছে কি না, আমরা জানি যে 3/4 যদি রং করে আমার পড়ে থাকবে 1/4। সেই গল্পটাই দেখো তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে যে শোভন 3/4 রং করলো, আমি করলাম 1/4। তাহলে দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে 3/4 সাথে যদি আমরা 1/4 যোগ করে দিই আমরা পাই গোটাটা। এই কথাটাই দেখো তোমাদের লেখা আছে। তার মানে আমরা আবার শিখে গেছি যে 3/4 সঙ্গে যদি আমরা 1/4 যোগ করে দিই আমরা পাবো 3/4 যোগ হয়ে যাবে, তাহলে 3 যুক্ত 1 = আমরা পেয়ে গেলাম 4/4। এটা আমরা শিখে গেছি। তার মানে এইটাকেই বলে একটা, এটাই তো গোটা। তার মানে আমরা আরও কি শিখে গেছি যে 4/4 আমরা বলবো 1, আমরা 7/7 বলবো 1 গোটাটা, আমরা 8/8 বলবো 1। তার মানে উল্টো দিক থেকে আমরা বলতে পারি যে 1কে আমরা কি কি বলতে পারি, যে কোনো একটা সংখ্যার একটা যে কোনো সংখ্যার তত ভাগ। অর্থাৎ আমি যদি, তুমি যদি মনে করো বললে আমি 78 ভাগ করি, ঠিক আছে 78 ভাগ করো, কোনো চিন্তা নেই। দিয়ে 78 ভাগের যদি তুমি আবার 78 ভাগ নিয়ে নাও, তুমি কিন্তু পেয়ে যাবে গোটাটা। তাহলে এইভাবে আমরা শিখে গেছি
যে যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা যদি এককে আমরা যে কোনো দুটো সংখ্যা এরকমভাবে ভগ্নাংশ আকারেও লিখতে পারি, যে কোনো দুটো পূর্ণ সংখ্যা যত ভাগ করলে তত ভাগ নিয়ে নিলে। আর আমরা কি শিখেছি, আর আমরা আরেকটা জিনিস শিখেছি, কি বলতো, যে যে কোনো একটা ভগ্নাংশের লব হরকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করলে সেই ভগ্নাংশ সমান মানের ভগ্নাংশ পাই, এটাও কিন্তু আমরা শিখে গেছি। তা চলো এরপরে বলছে, তাহলে এরপর গল্পটা কি হচ্ছে দেখো, চলো বলছে, পরের দিন শোভন আরেকটা ওই রকম জানলায়, ঠিক ওই রকম আরেকটা জানলা, মনে করো এই আরেকটা জানলা, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই একটা জানলা গোটাটা রং করা হয়ে গেছে। শোভন করলো কি, পরের দিন এইরকম গোটা একটা জানলার দুভাগের এক ভাগে রং করলো, তাই তো? এই দুভাগের এক ভাগকে আমরা কি বলতে পারি বলো? তাহলে দেখো ভালো করে, শোভন তাহলে করলো কি, শোভনের রং করা জানালার অংশটা আমরা দেখে নিই। তাহলে দেখো শোভন এইরকম রং করেছে, শোভন যেটা করেছে, যে দুদিনে শোভন যে রং করেছে সেটা আমরা এখন এখানে হিসেব করে দেখছি দেখো। তাহলে এটা থেকে আমরা একটু বুঝে নেব আজকে গল্পটা। তাহলে শোভন করেছে কি তোমার, দেখো কি করেছে, এটা কত বলো, চার ভাগের তিন ভাগ। তাহলে এই ভগ্নাংশ আমরা লিখছি চার ভাগের তিন ভাগ। আর হ্যাঁ, এখানে তার আগে বলেছে যে একটা গোটাটার যদি শোভন, গোটাটার যদি শোভন দুভাগের এক ভাগে রং করে, তাহলে আমি বাকিটা করেছি, তাহলে শোভনের হিসেব আমরা করছি এখন। তাহলে এখান থেকে আমরা এই অংশটা একটু দেখে নাও তোমরা, যে এক থেকে যদি তুমি দুভাগের এক ভাগ বাদ দাও, এই যে একটা গোটা থেকে যদি তুমি দুভাগের এক ভাগ বাদ দাও, অবশ্যই তুমি দুভাগের এক ভাগই পাবে। কারণ একটা গোটা জিনিস মানে কি, একটা গোটা, এই গোটাটা থেকে যদি তুমি দুভাগের এক ভাগ বাদ দাও, একটা গোটা থেকে যদি তুমি দুভাগের এক ভাগ বাদ দাও, তাহলে দুভাগের এক ভাগ পড়ে থাকে, এটাও আমরা জেনে গেছি আগে, তাই তো? এটাও আমরা শিখে গেছি, এটাকেও দুভাগের এক ভাগ বলে। তা চল এরপর আমরা আজকে হিসেব করব যে শোভন যে রংটা করলো সেই রংটা সে মোট কত করলো। তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি শোভনের করা রং, তাহলে এটাকে বলে চার ভাগের তিন ভাগ, আর এটা কত, তাহলে এর সঙ্গে আমি যোগ করে দিই দুভাগের এক ভাগ। আচ্ছা আমরা কি বলতে পারি যে এই দুভাগের এক ভাগ মানে, দুভাগের এক ভাগ মানে আমরা কি বলতে পারি চার ভাগের দুভাগ? পারি তো, আমরা তো শিখে গেছি, আমরা আবার শিখে গেছি যে যে কোনো একটা ভগ্নাংশের লব এবং হরকে যদি তুমি একই সংখ্যা দিয়ে গুণ করো ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই দুভাগের এক ভাগ, হ্যাঁ দুভাগের এক ভাগ যদি আমরা উপর আর নিচকে দুই দিয়ে গুণ করি তাহলেই দাঁড়াবে চার ভাগের দুভাগ। তাহলে দেখো শোভন তাহলে কি কি রং করলো, তাহলে এটাকে আমরা লিখছি সমান, এটা হয়ে গেল চার ভাগের তিন ভাগ, তোমরা আমার সাথে লেখো চার ভাগের তিন ভাগ, আর এইটা হয়ে গেল কি চার ভাগের দুভাগ। তাহলে এরপর দেখো শোভন এই এই অংশগুলোই রং করেছে, ভালো করে দেখো। তাহলে এই অংশটা দেখে তোমার কি মনে হচ্ছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই দেখো তার মানে শোভন আসলে করেছে একটা গোটা জানলাকে রং করেছে, এই তো দেখো, আর একটা গোটা জানলা চার ভাগের এক ভাগে রং করেছে, কারণ এই তো চার ভাগের চার ভাগ মানেই তো একটা গোটা, তার মানে কি শোভন একটা গোটা আর চার ভাগের এক ভাগ রং করেনি, হ্যাঁ তাই করেছে। তাহলে আমরা এটাকেই লিখব সমান, এই তলায় চার লিখলাম আর উপরে লিখলাম তিন যুক্ত দুই, সমান শোভন করেছে কি চার ভাগের পাঁচ ভাগে রং করেছে। দেখো চার ভাগের এক দুই তিন চার পাঁচ, চার ভাগের পাঁচ ভাগে রং করেছে, তার মানে শোভন যেটা করেছে এর লব কত, দেখো এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। এরপর যে ভগ্নাংশটা দাঁড়ালো এই ভগ্নাংশটাকে নিয়ে চলো আমরা একটু ভালো করে বুঝে নিই, ভালো করে বুঝে নিই আজকে আমরা ভগ্নাংশের আরেকটা জিনিস শিখব। দেখো এই যে ভগ্নাংশটা এটা লবটা কিন্তু দেখো কি হয়ে গেছে, লবটা
হরের থেকে বড় হয়ে গেছে। তাহলে লব যদি হরের থেকে বড় হয় তখন এই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলবো? আমরা বলবো এই ধরনের ভগ্নাংশের নাম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা আজকে শিখলাম অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অর্থাৎ যে ভগ্নাংশের, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন যে ভগ্নাংশ নিয়ে কাজ করেছি তাতে প্রত্যেকটাতে লব ছিল। এই যে ধরো আমরা এই প্রকৃত ভগ্নাংশ এখানে একটা ছক করছি, প্রকৃত ভগ্নাংশ তোমরা আমার সাথে করো, আর এটাতে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ তোমরা আমার সাথে লেখো, একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ একটা উদাহরণ দেওয়া যাক, এই যে দুভাগের এক ভাগ, এই যে দুভাগের এক ভাগ, বা ধরো এই যে এইটা এইটা চার ভাগের, গোটাটাকে চার ভাগ করে তার এক ভাগ নিলে চার ভাগের এক ভাগ, কিংবা চার ভাগের তিন ভাগ, এই যে দেখো এখানে পড়ে রয়েছে চার ভাগের তিন ভাগ, সবগুলো সবগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে পাঁচ ভাগের চার ভাগ, পাঁচ ভাগ এই চার ভাগের পাঁচ ভাগ হলো, এই যে চার ভাগের পাঁচ ভাগ হলো, এটা কিন্তু কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত নয় যেটা। তাহলে এটা এইটার সাথে এটার পার্থক্য কি? দেখো এখানে লব আর হরের তুলনাটা তুমি করো, আর এখানেও আমরা লব আর হরের তুলনাটা করব। চলো তাহলে এখানে আমরা যে কোনো একটা ভগ্নাংশ তুমি নিয়ে নাও, এই যে ধরো এটা লব হচ্ছে এক আর এটা হর হচ্ছে চার, আর এখানে লব কত? পাঁচ, আর এখানে হর হচ্ছে চার। তাহলে তুমি কি বুঝতে পারছো যে এখানে লবটা কি ছোট? হ্যাঁ, তাহলে এই লবটা হচ্ছে হরের থেকে ছোট আর এখানে লব হচ্ছে হরের থেকে বড়। হ্যাঁ, এই জিনিসটাই দেখো তোমাদের বলেছে, এখানে লব হচ্ছে হরের থেকে বড়। এই রকম ভগ্নাংশকে বলে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ শোভন চার ভাগের চার ভাগ কাজ করেও, চার ভাগের চার ভাগ কাজ করেও আরও সমান চার ভাগের এক ভাগ কাজ করলো, চার ভাগের চার ভাগ কাজ করেও আরও সমান চার ভাগের এক ভাগ কাজ করলো। অর্থাৎ শোভন একটা সম্পূর্ণ কাজ করেও, একটা সম্পূর্ণ কাজ করেও সে চার ভাগের এক অংশ কাজ করেছে। এখানে লব হচ্ছে হরের থেকে বড়। এতক্ষণ পর্যন্ত প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পেয়েছি যে, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পেয়েছি যে লব হচ্ছে হরের থেকে, তাহলে এখানে আমার লেস দ্যান চিহ্ন হবে, তোমরা বসিয়ে নেবে বইয়ে লব লেস দ্যান হর, ঠিক আছে? এবারে যে ভগ্নাংশে লব হরের থেকে বড়, অর্থাৎ লব গ্রেটার দ্যান হর হয়, সেটা প্রকৃত ভগ্নাংশ নয়, তাকে আমরা কি ভগ্নাংশ বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে শোভন চার ভাগের পাঁচ অংশের রং করেছে, তার মানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে শোভন রং করেছে, এই যে দেখো শোভন যে রং করেছে, আমরা কি দেখতে পাচ্ছি যে সে কিন্তু, এই যে দেখো এখানে যে রং করেছে সে করেছে কি, চার ভাগের পাঁচ ভাগে করেছে, এটাকে আমরা কি বলতে পারি? একটায় করেছে আর চার ভাগের এক ভাগে করেছে। এই একটা গোটায় করেছে আর চার ভাগের এক ভাগে করেছে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো নিশ্চয়ই? আবার বলছি, শোভন কি করেছিল? শোভন করেছিল, প্রথম থেকে বলছি, শোভনকে আমরা এই যে যোগটা করছিলাম আবার দেখিয়ে দিই তোমাদের, শোভন চার ভাগের তিন ভাগের অঙ্ক করেছিল আর দু ভাগের এক ভাগের অঙ্ক করেছিল। দু ভাগের এক ভাগ মানে আমরা জানি চার ভাগের দু ভাগ, কেন না? ভগ্নাংশের ওপর নিচকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এইটা থেকে আমরা বুঝতে পারছিলাম
যে এটা যদি আমরা মিশিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেছিলাম শোভন চার ভাগের তিন যুক্ত দুই সমান মোট পাঁচ ভাগের অঙ্ক করেছে। তাহলে চার ভাগের পাঁচ ভাগ মানেই আমরা দেখতে পাচ্ছি যে এইটা মানেই হচ্ছে একটা গোটা, একটা গোটা এবং চার ভাগের এক অংশ। তাহলে এইটা হচ্ছে এই অংশে অখণ্ড সংখ্যা ও ভগ্নাংশ মিলে আছে, তার মানে এই ভগ্নাংশটার মধ্যে আছে অখণ্ড সংখ্যা মানে গোটা আছে, অখণ্ড, খণ্ড মানে কেটে 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 খণ্ড করা হয়, তাহলে অখণ্ড। অ মানে হচ্ছে না, অ শব্দটা বাংলায় ব্যবহার করা হয় না অর্থে, যেমন ধরো সত্য অসত্য, তার মানে অ মানে না। আবার ধরো ধীর অধীর, সমান্তরাল অসমান্তরাল, এরকম প্রচুর তুমি উদাহরণ পাবে অঙ্কের ক্ষেত্রে প্রচুর আছে। তাহলে আমরা এখানে খণ্ড মানে হচ্ছে কাটা কাটা আর অখণ্ড মানে হচ্ছে গোটা। তাহলে অখণ্ড সংখ্যা আছে আর আছে কি ভগ্নাংশ আছে, তার মানে এইটা আমরা আজকে শিখে গেলাম যে তাই এই মেশানো ভগ্নাংশকে আমরা এটাকে একটা নতুন নাম দেব, জানো তো, এটাকে আমরা বলবো এক পূর্ণ চার ভাগের এক ভাগ। কি বলবো বলো আমার সাথে, এক পূর্ণ চার ভাগের এক ভাগ, এক পূর্ণ চার ভাগের এক ভাগ। আচ্ছা তোমাদের এক এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, তোমরা অনেক সময় এটাকে একের দুই বলো, এটা কিন্তু ঠিক নয়, একের দুই কথাটা একেবারে ঠিক নয়, তোমাকে বলতে হবে দু ভাগের এক ভাগ, মনে থাকবে। বা এই ভগ্নাংশটা আমরা অনেক সময় বলি, আমরা কথায় কথায় বলে ফেলি যে এটা হচ্ছে চারের পাঁচ, চারের পাঁচ, না তুমি সবসময় বলবে পাঁচ ভাগের চার ভাগ। তাহলে এরপর দেখো, তাহলে দেখো আমরা এরপরে আরেকটা উদাহরণে যাই, চলো। এখানে দেখো আমরা একটা গোটা জিনিসকে যদি সাত ভাগ করি, তার এই প্রত্যেকটা ভাগের কি নাম তোমরা জানো, এই প্রত্যেকটা ভাগের নাম হচ্ছে সাত ভাগের এক ভাগ। তো আমি করলাম কি, এরকম সাত ভাগের সাতটা আটটা আর নটা, এই নটা জিনিসকে নিয়েছি, সাত ভাগের ন ভাগ এই প্রত্যেকটা। তাহলে আমি এগুলো জুড়ে ফেললে এগুলোর মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, সাত ভাগের ন ভাগ, এইটা তার মানে কি সাত ভাগের এক, সাত ভাগের দুই। চলো আমরা নতুন করে ফর্ম করি, তাহলে আমরা বুঝতে পারবো সাত ভাগের দু ভাগ, সাত ভাগের তিন ভাগ, সাত ভাগের চার ভাগ, সাত ভাগের পাঁচ ভাগ, সাত ভাগের ছ ভাগ। আর সাত ভাগের সাত ভাগ মানেই কি গো, সাত ভাগের সাত ভাগ মানেই একটা গোটা। তাহলে সাত ভাগের সাত ভাগ মানে আমার হয়ে গেল একটা গোটা জিনিস, আর আমার পড়ে রইল সাত ভাগের দু ভাগ। তাহলে আমরা এই ভগ্নাংশটাকে ঠিক এইভাবে আমরা লিখতে পারি। চলো আমরা এই ভগ্নাংশটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি দেখো যে সাত ভাগের ন ভাগ, এটাও একটা কি ভগ্নাংশ, এই মাত্র শিখলে তোমরা, এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা আজকে অপ্রকৃত ভগ্নাংশ শিখছি। একে মেশানো ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশে নেবার চেষ্টা করি। তাহলে এইটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো? এইটা সমান আমরা কি বলতে পারি, এটা সমান আমরা বলতে পারি সাত ভাগ, এই সাতটাকে, এই নয়টাকে আমরা, নয়টাকে আমরা সাতের গুণিতকে ভেঙে দেবো, অর্থাৎ নয়ের মধ্যে আমরা দেখবো কটা সাত আছে। তাহলে আমরা দেখলাম একটা সাত আছে, আর কটা পড়ে আছে, সাত আট নয় দুটো পড়ে আছে, তাহলে এখানে দুই লিখলাম, এটা লিখতেই পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে সাত ভাগের ন ভাগকে আমরা এইভাবে লিখতে পারি, তোমরা আমার সাথে লেখো, সমান। এরপর আমরা এই ভগ্নাংশটাকে ভেঙে ফেলছি, দেখো এটাকে ভেঙে ফেললে কি হবে, সাত ভাগের সাত ভাগ, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাত ভাগের সাত ভাগ আর সাত ভাগের দু ভাগ। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই সাত ভাগের সাত ভাগ মানেই একটা গোটা, তাই তো? তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এইটা মানে হচ্ছে এক যুক্ত সাত ভাগের দু ভাগ, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা পূর্ণ মানে এটাকে আমরা নতুনভাবে লিখতে পারি
এক পূর্ণ সাত ভাগের দুভাগ। আশা করি বুঝতে পেরেছো তোমরা যে এইভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কিসে পরিণত করলাম বলো, মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। তাহলে আজকে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় জেনে গেলাম ভগ্নাংশের ক্ষেত্রে, যে কোনো ভগ্নাংশের যদি লব, আমরা সবসময় জানি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হয় আর ভর কি হয় বড় হয়, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক উল্টো, লবটা হবে বড় হরটা ছোট। আর যখন আমরা ভগ্নাংশকে এইরকমভাবে প্রকৃত একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশের মধ্যে মিশিয়ে রাখতে পারবো তখন তাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। তাহলে দেখো তোমাদের পরের পাতায় এখানে কতগুলো উদাহরণ দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে আমার বলছে সাত ভাগের এগারো ভাগ। তাহলে আমি একটা গোটা জিনিসকে যদি সমান সাত ভাগ করি আমি পাবো এরকম একটা টুকরো, এটার আমরা কি নাম দেব, সাত ভাগের এক ভাগ। ঠিক সেই রকমভাবে আমি পরপর চলো এই সাত ভাগের এক ভাগ আমি নিই এগারোটা, দিয়ে দেখা যাক কি হয়। এই যে আমরা সাত ভাগের এগারো ভাগ নিই, তাহলে নিচ্ছি চলো, তাহলে আমরা এই জায়গাটা একটু চলো নিই। সাত ভাগের এক ভাগ, সাত ভাগের দু ভাগ, সাত ভাগের তিন ভাগ, সাত ভাগের চার ভাগ, সাত ভাগের পাঁচ ভাগ, সাত ভাগের ছ ভাগ, যায় আমার সাত ভাগের সাত ভাগ হবে। তোমরা জানো কি সাত ভাগের সাত ভাগ মানে একটা গোটা, যাই হোক আমরা বুঝতে পেরে গেছি। চলো এখন আমার বাকি আছে সাত ভাগের আট ভাগ, সাত ভাগের ন ভাগ, সাত ভাগের দশ ভাগ এবং সাত ভাগের এগারো ভাগ। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম যে এটা হচ্ছে সাত ভাগের এগারো ভাগ, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, যে সাত ভাগের এগারো ভাগ সমান, তাহলে আমি যেহেতু আমার এটা সাত ভাগের অর্থাৎ হর যেখানে যেহেতু এখানে সাত, তাহলে আমি এগারোটার মধ্যে সাতটা যখনই পেয়ে যাবো আমার একটা হয়ে যাবে। তাহলে আমি এখানে সাত লিখলাম আর কত পড়ে থাকছে, আট নয় দশ এগারো, চারটে পড়ে থাকছে। তাহলে এই চার, তার মানে এটাকে আমি কি বলতে পারি, সাত ভাগের সাত ভাগ যুক্ত সাত ভাগের চার ভাগ। তার মানে এটাকে আমরা এখন বলতে পারি কি বলতে পারি বলো, যে এটাকে আমরা লিখতে পারি যে এইটা মানে গোটা একটা, তাই তো। তাহলে এটা হচ্ছে একটা, এই সাত ভাগের সাত ভাগের বদলে আমি এক লিখলাম, একটা গোটা আর সাত ভাগের চার ভাগ। তাহলে এইটাই আমরা বলতে পারি, এটাকেই আমরা লিখতে পারি এক পূর্ণ, এক পূর্ণ অর্থাৎ একটা গোটা। আবার বলছি সাত ভাগের সাত ভাগ মানেই একটা গোটা, আমি এটা তোমাদের দেখতে সুবিধা হবে বলে একটা গোটা রেখে দিয়েছি, মানে জানো চিটিয়ে দিয়েছি, একটা গোটা আর সাত ভাগের চার ভাগ। তার মানে এটাকে আমরা কি বলবো, এক পূর্ণ সাত ভাগের এক ভাগ। তাহলে দেখো এই ভগ্নাংশটার নাম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটার নাম কি, অপ্রকৃত ভগ্নাংশ। আর এই ভগ্নাংশটার এটার কি নাম, এটার মধ্যে কে কে মিশে আছে, মিশে আছে বলে এটার নাম হচ্ছে, মানে এখানে পূর্ণ একটা সংখ্যা মিশে আছে বলে এর মধ্যে লুকিয়ে আছে বলে এই ভগ্নাংশটার মধ্যে এটাকে আমরা কিসে পরিণত করেছি, মিশ্র ভগ্নাংশে পরিণত করেছি, মিশ্র ভগ্নাংশ। তাহলে তোমরা আজকে শিখে গেলে যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়, এইটা তোমরা আজকে শিখে গেলে। তাহলে দেখো এরপর তোমাদের বইয়ে আরও রয়েছে, তাহলে এইভাবে দেখো সাত ভাগের একুশ ভাগ, বাইশ ভাগ। তাহলে তার আগে আমরা দেখে নিই এই যে সাত ভাগের, তোমরা যে যে সাত যুক্ত এখানে তার মানে কি, এগারোর মধ্যে কটা সাত আছে, একটা সাত আছে, সেই জন্য আমার একটা গোটা বেরোলো। এবারে যদি এমন হয় যে আমার ভগ্নাংশটা ধরো হলো, আমি তোমাদের বলছি পরে একটা ভগ্নাংশ নেওয়া হলো, এই যে পরেরটা সাত ভাগের বাইশ ভাগ, সাত ভাগের বাইশ ভাগ, তাহলে এটা আমি কি করব, কি করা যায় না, আমি করব কি, এই বাইশের মধ্যে কটা সাত আছে আমি একটু হিসেব করে দেখে নেব। খুব সোজা,
বাইশের মধ্যে কটা সাত আছে হিসেব করা কিন্তু খুবই সোজা। তোমাকে কি করতে হবে, বাইশকে সাত দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে তাহলে তুমি কি পাবে, সাত তিনে একুশ, আর আমার পড়ে রইল বাইশ এক। তার মানে এই যে তুমি এই যে ভগ্নাংশটা পেলে এইটার মধ্যে, তার মানে আমি এটাকে কি বলতে পারি, কটা সাত বলতে পারি। আমি এর মধ্যে আমি লিখে দিচ্ছি, ধরো সাত যুক্ত সাত যুক্ত সাত, সাত তিনে একুশ যুক্ত এক বাইশ আর সাত। তার মানে এটাকে আমরা বলতে পারি কি যে সাত ভাগের সাত ভাগ একটা, সাত ভাগের সাত ভাগ আমি আবার একটা পেয়েছি দুটো, সাত ভাগের সাত ভাগ পেয়েছি তিনটে, আর যুক্ত সাত ভাগে এক ভাগ। তার মানে এটাকে আমি বলতে পারি তিন যুক্ত সাত ভাগের এক ভাগ, তাই তো? তিন যুক্ত সাত ভাগের এক ভাগ সমান এটাকে আমরা বলতে পারি তিন পূর্ণ সাত ভাগের এক ভাগ। তাহলে তিন পূর্ণ সাত ভাগের এক ভাগ, তাহলে দেখো এই সাত ভাগের বাইশ ভাগকে, এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম এবং পেয়ে গেলাম তিন পূর্ণ সাত ভাগের এক ভাগ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা, এইভাবে তোমরা হাতে কলমে বিষয়গুলো বুঝে নিয়েছো। এরপর তোমরা এই অঙ্কগুলো, তোমাদের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোকে এইভাবে করার চেষ্টা করো। তার মানে তুমি দেখো, আমরা আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, আমি এই যে ভাগটা করছি এখান থেকেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি আমি যেটা করতে চাইছি। তার মানে আবার একটু আমি সংক্ষেপে করার চেষ্টা করি, সাত ভাগের বাইশ ভাগ, তার মানে বাইশকে আমি যখন সাত দিয়ে ভাগ করছি তাহলে সাত তিনে একুশ, আমার এক পড়ে আছে। তার মানে আমি এখান থেকেও বলতে পারি তিন পূর্ণ সাত ভাগের এক ভাগ। তাহলে ঠিক সেই রকমভাবে এটাকে আমরা বলতে পারছি তিন পূর্ণ সাত ভাগের এক ভাগ। তাহলে এটাকেও আমরা কি করতে পারি, সাত ভাগের বত্রিশ ভাগ। চলো এটাকে আমরা কি করব, বত্রিশকে আমরা প্রথমেই সাত দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ বত্রিশের মধ্যে কটা সাত আছে, দেখো এই সাত ভাগের বত্রিশ ভাগ এইটাকে আমরা কিন্তু এইরকমও বলতে পারি, জানো তো, যে বত্রিশকে আমি সাত দিয়ে ভাগ করছি, যে মানটা পাবো আমি এখান থেকেও সেই মানটাই পাবো। তাহলে দেখো আমরা এইটাও কিন্তু একটা বেশ মজার জিনিস, কারণ দেখো খেয়াল করে দেখো, তুমি যখন এরকম একটা নিচ্ছ, এটাকে তুমি দেখে বুঝতে পারছো যে এটা চার ভাগের এক ভাগ। চার ভাগের এক ভাগ মানে কি, তুমি আসলে এককে চার দিয়ে ভাগ করছো নাকি, তুমি তো এককে চার দিয়ে ভাগ করছো। কিংবা ধরো তুমি যখন এই যে একটা নিচ্ছ, এই যে সাত ভাগের এক ভাগ তুমি যখন নিচ্ছ, এই যে তুমি তখন সাত ভাগের এক ভাগ নিচ্ছ, এটাকে তুমি করছো নাকি যে এককে তুমি সাত দিয়ে ভাগ করছো নাকি। ঠিক সেরকম ভাবে বত্রিশ, সাত ভাগের বত্রিশ ভাগ, এটা আসলে বত্রিশকে সাত জায়গায় ভাগ। তাহলে চলো তোমরা এখান থেকে দেখো, আমি এখান থেকে তোমাদের একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো আমি এই বত্রিশটার মধ্যে কটা সাত আছে দেখে নিই। এই দেখো, এই আমরা দেখতে পাচ্ছি একটা সাত আছে, বত্রিশের মধ্যে দুটো সাত আছে, বত্রিশের মধ্যে তিনটে সাত আছে, এবং বত্রিশের মধ্যে আমার রয়েছে চারটে সাত। তার মানে আমি এই যে সাত চারে আঠাশ, আর বাকি আমার পড়ে রয়েছে কিন্তু চার, এইগুলো এক একটা সাত ভাগের এক ভাগ তুমি ধরে নাও, তাহলে এইগুলো মোট সাত ভাগের বত্রিশ ভাগ। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা একটা গোটা হয়ে গেল, সাত ভাগের সাত ভাগ একটা, এই একটা এই একটা, এগুলোকে তুমি একটা একটা করে ধরো, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার চারটে গোটা, আর এইগুলো আমার পড়ে রইল সাত ভাগের চার ভাগ। তাহলে এখান থেকে এই যে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ আমার বিয়োগফল চার, তার মানে আমি এইটাকে বলতে পারি যে এইটা সমান চারটে গোটা আর সাত ভাগের, বলো তোমরা এই যে লেখা রয়েছে চারটে গোটা আর সাত ভাগের চার ভাগ, তাহলে এটাকে আমরা বলবো চার পূর্ণ সাত ভাগের চার ভাগ। এই যে এটা চার পূর্ণ আর সাত ভাগের চার ভাগ। তাহলে এইভাবে তোমরা কিন্তু আজকে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে শিখে গেলে। তাহলে এরপর তোমরা এইভাবে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এইগুলোকে নিজেরা করো। আর যদি তোমার এটাতে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা থাকে, বা তোমার যদি মনে হয় এই জায়গাটা আমি
বুঝতে পারিনি বা এই জায়গাটা আমাকে আরেকবার ভালো করে বুঝতে হবে, অবশ্যই আমাদের জানাবে, আমাদের ফোন করে জানাতে পারো, আমাদের ইমেল করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের কিন্তু জানাবে। আবার বলছি যে এগুলো আমরা যত বেশি হাতে কলমে করব আমরা বুঝব। এবং সবশেষে আবার বলছি এই ধরনের কার্ডগুলো করে নাও, কার্ডগুলো করে নিলে তুমি এই ধরনের অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখা হবে আমাদের অঙ্কের পরের ক্লাসে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তো চলো এরপর আমরা সেই বিষয়টা দেখব যেটা তুমি কোনো দিন দেখোনি, একটা কাকের কতটা বুদ্ধি হতে পারে তুমি ভাবলে অবাক হবে। চলো আমরা দেখে নিই। এবং এই ভিডিওটা আমরা বলে রাখি প্রথম ওপেন স্কুলের সৌজন্যে আমরা পেয়েছি। চলো দেখে নিই ভিডিওটা। Alright, can I stay in here? Absolutely, you can sit and watch. Right. We'll see what happens. Come on then, send in your mastermind because it's going to need that. Alex studies wild birds, which he releases after 3 months of research. This one is nicknamed 007, and it's about to attempt what Alex believes is one of the most complex tests of the animal mind ever constructed. The bird is familiar with the individual objects, but this is the first time he's seen them arranged like this. 8 separate stages that must be completed in a specific order if the puzzle is to be solved. And if the bird succeeds, it'll be a world first. He takes time to have a look, and then one complex puzzle completed. That was remarkable. I've never, ever seen anything like it. Of all of the bird behaviour that I've seen, nothing matches that. I can hardly believe it. I'm still just running that sequence through my mind. It happened really quickly. But the immediate question is, of course, how on earth did that crow do that? আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। আর আমাদের এই ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর তুমি যদি চাও আমাদের এই ক্লাসে অংশ নিতে তাও জানাবে। আর দেখা হবে আগামীকাল, খুব ভালো থাকবে সবাই। আর আমাদের আগের ক্লাসগুলো যদি দেখতে চাও ইউটিউবে গিয়ে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে পেয়ে যাবে আমাদের আগের ক্লাসগুলো। তাহলে দেখা হচ্ছে, টাটা। স্কুল বন্ধ অনেক দিন, তার মন খারাপ আছে সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে।